সাবেক আমেরিকান গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন। ইউএস ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন নজরদারির তথ্য ফাঁসের 9 বছর পর সোমবার স্নোডেন রুশ নাগরিকত্ব পেলেন। রাশিয়ার নাগরিকত্ব দেয়া হয়েছে এমন 72 জন বিদেশির নামের তালিকায় এডওয়ার্ড স্নোডেনের নাম আছে। 2013 সালে কিছু গোপন নথি ফাঁস করার পর স্নোডেন আমেরিকা থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। ওইসব নথির মাধ্যমে আমেরিকার এবং আন্তর্জাতিকভাবে এনএসএর নজরদারির তথ্য প্রকাশ পায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে আমেরিকা থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। অবশ্য 2020 সালে রাশিয়া স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেয়। এতে তার জন্য রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়। নাগরিকত্ব পাওয়ার পর স্নোডেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।